হাই, গুড মর্নিং। আমি একটু হাটকে একটা ভিডিও করার জন্য হঠাৎ করে ভিডিওটা চালালাম। এখন বাজে ভোর 6:30। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি 6টার সময় সাইক্লিং করতে। এটা আমার সাইকেল, আমি সাইকেল থেকে নেমে এখন হাঁটছি। এটা আমার শোরটা প্র্যাকটিস করব, তো মাঠে যাচ্ছি। আমার ভিডিও করার একটা অদ্ভুত কারণ আছে, মানে এটা যদিও মানে বিশাল ঘটা করে বলার কিছু নেই, কিন্তু এত বছর ধরে শুনি এবং অনেকে আমাকে উল্টো পাল্টা কথা বলে, তাই আমি এই ভিডিওটা আজকে করছি। তো ব্যাপারটা হয়েছে, একটু খারাপ লাগে, সবসময় তো ভাল লাগে না। তো আমার একটি বন্ধু আছে, অনেক বছরের বন্ধু, বান্ধবী অ্যাকচুয়ালি। আমার ছেলে বন্ধু তো খুব কম, মেয়েদের স্কুলে পড়েছি, মেয়েদের কলেজে পড়েছি, তো মেয়ে বান্ধবী বেশি। তো আমার এখন 35 বছর বয়স, 35, ঠিক আছে, লজ্জার কিছু নেই, সবার হবে এবং আই এম প্রাউড অফ ইট। যত বয়স বাড়ে তত গ্রেস এবং উইজডমটাও বাড়ে, নলেজ বাড়ে, এবং সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাকে অনেক বছর ধরে অনেক লোকের কাছে অনেক কিছু শুনতে হয় যে আমার এত বয়স হচ্ছে, তাও এত ইয়াং ইয়াং দেখতে কেন। আমি উইদাউট মেকআপ এখন যাচ্ছি সকালবেলা, বুঝতেই পারছেন। আমার কোনো শখ হয়নি সাইকেল নিয়ে, সোর্ড নিয়ে সকাল সকাল মেকআপ করে বেরোবো, আমাকে এরকমই দেখতে। ভগবানের দয়ায় কোনো রোগ ভোগও নেই, আর মার্শাল আর্ট প্র্যাকটিস করি, রোজ প্র্যাকটিস করি, সপ্তাহে 7 দিন। মাঝে মাঝে একটু ল্যাত খাই, তখন ঘুমাই। তো এই কারণে আগে জিমও করতাম, এই কারণে আমার কী বলবো, স্কিন বলুন বা লুকস বলুন, সেটা বুড়ো হয়নি। এবং যে কোনো ভালো মার্শাল আর্টিস্ট বা যারা রোজ রেগুলার বেসিসে এক্সারসাইজ করে, তাদের প্রত্যেকেরই ইমিউনিটি, স্কিন সব অনেক বেটার, অনেকটাই বেটার। আমাদের খুব একটা রূপচর্চা করতে হয় না, বিউটি পার্লার যেতে হয় না, মেকআপও খুব করতে হয় না, বাট গ্লোয়িং থাকে এভরিথিং। তো বিষয়টা হচ্ছে, আমার যেটা বাইরের লোকের কথায় অতটা কান দিই না ঠিকই, কিন্তু যখন নিজেদের খুব কাছের মানুষগুলো খুব উল্টোপাল্টা কথা বলে এবং খুব খুব অসভ্যের মতো কিছু একটা দোষারোপ করে, তখন খারাপ লাগে। এবং আমি আজ পর্যন্ত আমার কোনো পার্সোনাল ব্যাপার এরকম সোশ্যাল মিডিয়াতে বলিনি, কিন্তু এখন ভাবছি যে এখন তো 35 ইয়ার হয়ে গেল, আর মনে হয় না সহ্য করাটা উচিত। তো যাই হোক, ওই জন্যই আমি বলছি যে 6:00 আপনাদের বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। তো একজন আমাকে বলল, টিমে, তারও 35 বছর বয়স, তো আমি এত ইয়াং দেখতে, সে কেন এত ইয়াং দেখতে নয়, তাকে কেন বুড়ো বুড়ো দেখতে, মানে অ্যাজ পার হার ওপিনিয়ন শি ইজ লাইক লাইক দিদিমা টাইপ, তো ওকে বুড়ো বুড়ো দেখতে আমাকে কেন নয়। এবং নট অনলি দ্যাট, এই চেহারাটা মেনটেন করার জন্য নাকি আমি অনেক উল্টোপাল্টো রিলেশনে আবদ্ধ, মানে অবৈধ কিছু রিলেশন পুরুষ মানুষদের সাথে রেগুলার বেসিসে। আমি নামটা নিচ্ছি না সেই মেয়ের, কারণ আমি নিতে পারবো না সেটা, খারাপ লেগেছে, সে ফেসবুকে আছে, আমার সব বন্ধুরাই আছে মোটামুটি ফেসবুকে, যাই হোক এতদিন বন্ধুই ভেবেছি। তো সেই কারণে মেবি ওর মনে হয়েছে যে, কারণ আমাকে সেই সেই কথাটাই বলল অন মাই ফেস, যে তুই কি কোনো রিলেশনে আবদ্ধ। আজ পর্যন্ত জীবনে আমি সেটা সুযোগ পাইনি, মানে মাঝে মাঝে ভাবি যে একটু প্রেম টেম করি, একটু লুকিয়ে পালাই ঠালাই হেরোর সাথে, আজ পর্যন্ত মনে সেটা আসেনি। হয়তো ট্রু মার্শাল আর্টিস্ট যারা, তাদের হয়তো এইসব জিনিস আসেও না মনের মধ্যে, তাদের মার্শাল আর্টটাই তখন ধ্যান জ্ঞান প্রেম সব হয়ে যায়। তাছাড়া আমি কন্টেন্ট ক্রিয়েটার, লিখি, কন্টেন্ট বানাই, অ্যাড তৈরি করি বিভিন্ন ধরনের, এত ক্রিয়েটিভিটির মাঝে আর ওই ক্রিয়েটিভিটিগুলো আমার মাথায় আসে না যে কারোর সাথে পালিয়ে যাব বা কারোর সাথে অবৈধ কোনো রিলেশন ফিজিক্যালি,
তাতে আবদ্ধ হব, ইচ্ছাও করে না। কারণ ইমোশন ছাড়া ফিজিক্যাল রিলেশন ইজ নট মাই থিং অ্যাট অল, জীবনেও করতে পারিনি, আশা করি ভবিষ্যতেও করতে পারবো না। তো আমি তোকে বলে রাখি, তোর নামটা নিলাম না, নেবও না, চিন্তা করিস না, তোকে বলে রাখি এইসব কোনো রিলেশনে আমি আবদ্ধ নই, জীবনে হব না। তোর যদি একটু দাঁড়িয়ে নি দাঁড়া, তোর যদি মনে হয় যে আমি চেহারা মেনটেন করার জন্য ফিজিক্যালি ইন্টিমেট হই বিভিন্ন ছেলের সাথে, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। আর চেহারার সঙ্গে ইস হ্যাজ নাথিং টু ডু, ঠিক আছে? তো যাই হোক, তুই উল্টো পাল্টা চিন্তা মাথা থেকে বাদ দে, আমি এটা সবার সামনেই বলছি, এটা তো যখন ভিডিওটা পোস্ট করবো সবাই দেখতেই পাবে, শুনতেও পাবে, জানতেও পাবে। এসব ভুলভাল চিন্তা মাথাতে আনবি না যে কোনো উল্টো পাল্টা রিলেশন করি বলে চেহারা মেনটেন হয়। তোকে আমি তখন বলেছিলাম যে এক্সারসাইজ কর রেগুলার, রেগুলার মাল্টিভিটামিনসের সাপ্লিমেন্টস নিয়ে ভিটামিন ই খা, চেহারা এমনি ভালো থাকবে, তুই করিস না জীবনে না। তো হঠাৎ করে তোর যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আই এম ভেরি সরি, তুই তোর মাইন্ডটা একটু চেঞ্জ কর, একটু বেটার কর। বুঝতে বলছি না, কোনো মানুষই চেঞ্জ হবে না, কোনো হবে আমার জন্য তো বা আমার কথা, একটু বেটার চিন্তাভাবনা কর, উল্টো পাল্টা চিন্তাভাবনা করিস না। তুই আমার প্রচণ্ড ভালো বন্ধু, বান্ধবী ইনফ্যাক্ট, আর আশা করি তুই আমাকে যেরকম চিনিস, আর দেখলেও আমি এটা ওপেন বলে দেবো যে হ্যাঁ ভাই আমি এর সাথে ঘুরছি, ওর সাথে ঘুরছি, আমার কাছে চুড়ি বা পিঠ পিছিয়ে কাজ করার ব্যাপারটা ঠিক পোষায় না, বাবার থেকে শিখেছি, দিস ইজ মাই এথিক্স, আমি যখন এমন কাজ করবো না যেটা আর বলবি না লাগে মার্শাল আর্ট প্র্যাকটিস কেমন মতো দৌড়ঝাঁপ করে, তো যেটা তোর তোকে বলছি না, তুই খুব মানে আগলি হয়ে যাবি, তুই অলওয়েজ বিউটিফুল, এভরিবডি ইজ বিউটিফুল, কিন্তু তোর নিজের শরীরটা খারাপ হবে, অত যদি ফ্যাট তুই বাড়াস তোর ক্যাপাসিটির বাইরে, তোর নিজের শরীর খারাপ হবে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ কর, খাবি মাঝে মাঝে বাট নট ডেইলি, যেটা তুই করিস অ্যাকচুয়ালি ডেইলি খাস, মেবি এই জন্য তোর হেয়ার ফল, তোর স্কিন একটু প্রবলেম হচ্ছে। তো আমি তোকে সেদিনও মিষ্টি করেই বলেছি, আজও মিষ্টি করেই বলছি, আজ পর্যন্ত তোর সাথে আমি ঝগড়া করিনি, করবো না, আমার ভালো লাগে না এগুলো করতে। আর যদি তোর মনে হয় যে এরকম, তুই বারবার আমাকে কথাটা বলেছিস বলেই আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তুই দেখ এটা আমার কোনো খারাপ টেকাপ নেই, দেখতেই পাচ্ছিস আশা করি, আমার মুখের গালে তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো দিস ইজ মি, দিস ইজ রিমা, যেরকম ছিলাম আছি, ভবিষ্যতেও থাকবো। টাটা, লাভ ইউ।